হ্যালো, নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল চিস ইনফোটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা। আজকে আপনাদের দুর্দান্ত আপডেট দেবো, সেটা হচ্ছে মির্জা নিয়ে। চেঙ্গিজ মুক্তি পেয়েছে ঈদ 2023-এ, কিন্তু সবার আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে মির্জা ঈদ 2023-এ আসবে। আমরা ভেবেছিলাম মির্জা এলে চেঙ্গিজ তো আসবে না, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে মির্জা আসছে না, মির্জা শেলভড হয়ে যায় এবং চেঙ্গিজ আসে ঈদ 2023-এ। মির্জা কিন্তু বড় করে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, মির্জার একটা টিজারও আমরা সবাই দেখেছি। টিজারের পরে একটা অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু আমরা মির্জা যে হিরো এবং ভিলেন দুজনকে দেখতে পাই। এরপরে কিন্তু আর মির্জার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। এবার নেক্সট অ্যাডভেঞ্চার্স তাদের ফেসবুক পেজে জানিয়েছে যে মির্জা খুব শীঘ্রই আসছে, এবং মির্জা যদি সফল হয় তাহলে কিন্তু বেঙ্গল পুলিশ আরও বড় করে আসবে। এবং নেক্সট অ্যাডভেঞ্চার্সের একটি ভিডিও আপলোড করা হয়েছিল, সেখানে শ্যুটিংয়ের দৃশ্য দেখানো হচ্ছিল, সেটা মোস্ট প্রবাবলি মির্জার। সুতরাং প্রোডাকশন হাউস যখন অ্যানাউন্স করছে মির্জা আসবে, তো আমার মনে হচ্ছে এই বছরই মির্জা আসবে। আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং মির্জা আসুক এটাই আমরা চাই। কমার্শিয়াল সিনেমার এতে ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।